السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، میں ابھی بنگلہ دیش چٹگرام کے اندر ہوں، جو میرا پہلا وزٹ ہوا ہے. اس سے قبل بنگلہ دیش آنے کی مہلت فرصت کبھی نہیں ہوئی، مگر شکان رسول صلی اللہ تعالی علیہ وسلم بنگلہ دیش سے تقریباً 3 یا 4 سال سے محنت پر محنت، کوشش پر کوشش ان لوگوں نے کی، مگر یہ 4 سال کے بعد پہلی بار میرا وزٹ ہوا ہے. تو میں بنگلہ دیش پہنچنے کے بعد جو جذبہ ایمانی، جو محبت، جو پیار، جو خلوص، جو للہیت اور غلامان مصطفیٰ صلی اللہ تعالیٰ علیہ وسلم کا جو جذبہ، جذبہ دینی اور حضور صلی اللہ تعالیٰ علیہ وسلم پر جو عشق، جو محبت، جو پیار کا اظہار ہم نے دیکھا ہے، میں آپ لوگوں کے سامنے زبان سے، الفاظ سے میں ادا نہیں کر سکتا کہ میں نے کیا دیکھا اور کیا نہیں دیکھا، میں ظاہر نہیں کر سکتا. البتہ یہ تو میں کہوں گا کہ میں نے جتنا سفر کیا ہے تو شاید ایسی محبت، ایسا پیار، ایسا جذبہ ہم نے کبھی نہیں دیکھا، کہیں نہیں پایا. اور جو مہمان داری، مہمانوں کے لیے جو خدمت، مہمانوں کی جو خدمت ہوتی ہے، اس کو ان لوگوں نے جس انداز سے انجام دیا ہے شاید کہیں ملے. تو میں اہل بنگلہ دیش کا بہت بہت شکریہ ادا کرتا ہوں اور یہ دعا کرتا ہوں کہ اللہ رب العزت ان سب کو دین پر، سنیت پر، اسلام پر اس طرح قائم رکھے جس طرح ابھی قائم ہیں. اور الحمدللہ ان لوگوں کے دلوں میں جو ہم نے محبت رسول صلی اللہ تعالیٰ علیہ وسلم کا جلوہ دیکھا ہے، جو پایا ہے، شاید کہیں ملے. اور میرے ساتھ جو محبت، جو پیار، جو جذبہ، جو ولولہ کا اظہار ان لوگوں نے فرمایا ہے آج دو دنوں سے، میں اس کا دل کی عطا گہرائی سے شکریہ ادا کرتا ہوں. اور میں ان سب کے لیے خاص دعا کرتا ہوں کہ اللہ رب العزت ان سب کو سلامت رکھے، ان کی محبتوں کو قبول فرمائے، اللہ تبارک و تعالی ان سب کو دین و سنیت پر قائم دائم فرمائے، ایمان پر استقامت عطا فرمائے، محبت خلوص للہیت عطا فرمائے، اور اہل سنت و جماعت میں اتحاد و اتفاق عطا فرمائے، اور دین و سنیت، مذہب اسلام، مذہب حنفی اور مسئلہ کے اہل سنت و جماعت پر اور شدت اور مضبوطی کے ساتھ قائم رہنے کی توفیق عطا فرمائیں. آج بگت تو 3 و 4 بچھور تھے کہ بنگلہ دیش شیر و شکان رسول، عاشقان رسول صلی اللہ تعالیٰ علیہ وسلم گون اما کے انیک انیک بار نیا سرجن ٹرائی کرچن بنگلہ دیشر بھن پردیش تھے کہ بھن علاقہ تھے کہ چٹوگرام، ڈھاکہ، کمیلہ، سلیٹ بھن جائگا تھے کہ কিন্তু সময় সাথ না দেওয়ার কারণে আমি তাদের ডাকের লাব্বাইক বলে দিনের খিদমতের জন্য উপস্থিত হতে পারি নাই. এবছর 2019 ডিসেম্বরের 21 তারিখে ফার্স্ট টাইম আমার ভিজিট বাংলাদেশে হয়. বাংলাদেশে আসার পরে বাংলাদেশের মানুষের যে মহাব্বত, যে জজ্বা, দিনের প্রতি যে প্রেম, ভালোবাসা এবং বহিরাগত মেহমানের সঙ্গে তাদের যে ব্যবহার আমি পেয়েছি, তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুকরিয়া আদায় করছি. এবং তাদের মহাব্বত, জজ্বা, দিন, ইসলামের খিদমতের যে জোশ, জজ্বা পেয়েছি তা জানি না অন্য কোনো জায়গায় পাবো কি না, দেখবো কি না. সত্য কথা, এরা আহলে সুন্নাত ওয়া জামাত, মাসলাকে আহলে সুন্নাত, মাযহাবে ইসলামের উপরে এত অটল, এত মজবুত, এত শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন. দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মহাব্বতকে আরও বাড়ান, আরও বাড়িয়ে দেন, আরও বাড়িয়ে দেন, এবং কেয়ামতের সকাল পর্যন্ত তাদেরকে মহাব্বতের উপর দাঁড়িয়ে থাকার এবং আহলে সুন্নাত ওয়া জামায়াতের উপরে আরও মজবুতির সঙ্গে, ইশকে মুস্তাফার উপরে আরও শক্ত হয়ে, মহাব্বত রসুলের উপরে আরও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করেন. হুজুর সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন, মাতা তাকুমু সাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কেয়ামত কবে হবে? তো হুজুর বলছেন, তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তা বলছে, হুজুর কেয়ামত কবে হবে?
তো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো সেটা বলো। তো বলছে, হুজুর কেয়ামত কবে হবে? আবার হুজুর বলছেন, তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তো বলছে, আমার কাছে কোনো প্রস্তুতি নেই, শুধু কেবলমাত্র উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবত, তুমি কেয়ামতের দিনে তার সঙ্গেই থাকবে যার সঙ্গে তুমি মুহাব্বত করেছো, যাকে তুমি ভালোবাসো অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশবাসীর সঙ্গে আমাদের এবং সারা দুনিয়ার সমস্ত আশিকানে রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইশক, জজবা, প্রেম, মহব্বত, ভালোবাসাকে আরও মজবুত করে দেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার হাসর, সবার নসর, সবার হিসাব কিতাব কেয়ামতের দিনে করিয়ে মুস্তফার সঙ্গে রেখে হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের শাফাত নসিব করে দেন। বাংলাদেশবাসীর মহব্বত প্রেমের আবার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে হেফাজত করেন, সবাইকে ভালো রাখেন। আজ কিছুক্ষণের মধ্যে আমি ইন্ডিয়া রওনা হয়ে যাব, দুই দিনের ভিজিট ছিল বাংলাদেশ, আলহামদুলিল্লাহ সাকসেস প্রোগ্রাম, সাকসেস ট্যুর রয়েছে। এবং আমার অ্যাডমিনগণের পক্ষ থেকে আরেকটা কথা, গতদিন আমি এখানে প্রোগ্রাম প্রায় আড়াই ঘন্টা বক্তব্য করেছি, কিন্তু কোনো এক কারণে লাইভ আমার পেজ থেকে সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি, কেটে গিয়েছিল, যেটা পরে আমাকে অ্যাডমিন জানিয়েছেন, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি অ্যাডমিন সাহেবদের মাধ্যমে প্রোগ্রাম যারা করিয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ ইনশাআল্লাহ করিয়ে দিয়েছি, এবং আড়াই ঘন্টার সম্পূর্ণ বক্তব্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কিছুদিনের মধ্যে ইন্টারনেট পেজে আপলোড করার চেষ্টা করা হবে। বাংলাদেশবাসীকে অন্তরে অন্তঃস্থল থেকে মুবারকবাদ, সালাম, দোয়া রইল। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য অতি অবশ্যই খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের হেফাজত করেন। ইলাহি হম সব পর ফজল ও করম ও রহমত এহসান ফরমায়। ইলাহি হম সব কো আহলে সুন্নত ও জামাত পর কায়েম দায়েম ফরমা। ঈমান পর ইস্তিকামত আতা ফরমা। শরীয়ত মুস্তফা পর ইস্তিকামত আতা ফরমা। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাত।